বিটিসি অঞ্চলত মানে আমার সেন্ট্রালের পৰা পাবলগীয়া পয়সাখিনি যেনেকুৱা ধরনের উন্নতি হব লাগিছিল সেইটো আমি দেখিবলৈ পাইছো। আজি শিবসারের নেতৃত্ব সেইটো আমি নপোৱা হল, সেই কারণে আজি ইপিপি দলের আমার আফসুর নেতৃত্ব যেটু বিটিসি বিটিআর গঠন হল, সেই গঠন হওয়ার নেতৃত্ব আজি চালু আমার সেন্ট্রালের পৰা যেটু আমাক আশ্বাস দিছে, যেনেবা আমার যিমান জনজাতি আছে আমার বিটিসি এরিয়াত, এই সকল জনগোষ্ঠীবিলাক মিলি যেটু আমার এই বিটিআর গঠন হয়েছে বা বিটিআর আন্ডারত নেতৃত্ব আমার যেটু উন্নতি হব সেইটো সেইফালে চাই আমি অল্প চিন্তা চর্চা করছো যে আমি বিপিএফ দল আজি 15 বছর করলো, সেইখিনি আমি চাব নাপার কারণে আজি যেটু প্রমোদ বড়ো সারর নেতৃত্ব যেটু মানে আমার বিটিআর গঠন হল, আমার ইচ্ছা আমি ভাবিছো যে আমার এরিয়াটো যাতে ভাল উন্নতি হব বলে আমি আশাবাদী আছিলো, সেই কারণে আমি আজি ইউপিপিএফ দলত জয়েন করলো। আমি এতে যোগদান হলো পর্বতজোড়া এরিয়া, আমি মোটামুটি 250 মানু আমি সেন্ট্রাল মেম্বার, আমার ডিস্ট্রিক্ট মেম্বার বা সেন্ট্রালের সিডব্লিউসি মেম্বার, ডিস্ট্রিক্টর এসিস্টেন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আর আমার ওয়েন্স ওমেন উইংসর আমার গোটেই যে ডিস্ট্রিক্ট কমিটি আছিল সেই গোটেইখিনি আমি আজি জয়েন করেছি, প্রায় 250 মানু হব। আজি ইউপিপিএলত যোগদান হওয়ার উদ্দেশ্য আমার এখিনিয়ে, আমি যে বিপিএফ দলের লগত 2003 সনের জড়িত আছিল, জড়িত থাকা অবস্থাত আমি চালু ইমান দিন লৈকে ভালে আছিল, ভালে কার্যকলাপ যেখিনি আছিল কাম কাজ যেখিনি হব লাগে কিন্তু নহয়ে যেনেকৈ হোক জড়িবটি আমি আছিল, কিন্তু এতিয়া দেখা গেল সেই আমার যে বিপিএফ দলত যে আমি আসিল সেই বিপিএফ দলের কার্যকলাপ নিয়ম নীতি গোটেইখিনি বেলেগ ধরনের, কারণ ইয়াত পরিয়াল কেন্দ্রিক রাজনীতি, তারপর মানে এজন ডিস্ট্রিক্টর জেনারেল সেক্রেটারি হব বিপিএফের, আর মানে 2003 সন থাকি বিপিএফের লগতে আছো, যদি ডিস্ট্রিক্টর কিনা রিপোর্ট জেনারেল সেক্রেটারি এটা ডিস্ট্রিক্ট সেন্ট্রালের মিটিংত রিপোর্ট প্রেস করিব লাগে, সেই রিপোর্ট যদি ইহতর মনোবত্ত ইহতর মন গড়া যদি নহয় তেনহলে বহুত ধরনের অসুবিধা হয়। আর আপনাদেরও জানে পর্বতজোড়াত ইয়ার আগত 2005 2.5 বছর বা 2 বছর আগতে সেন্ট্রাল রিপোর্ট একটা দিওতে ইহতো মোর হাজবেন্ডক মারপিট করলে, তারপর তথাপিও আমি এইখিনি লই হাগ্রামা সারের আসর গেছিল, আমার তাতো চাপিবলে দিয়ে নাই, অপমান করেছিল, এতিয়া নয় দল করি আসিল কিন্তু সহেন বর্মার নেতৃত্বত আমি দল করেছিল, এতিয়া জানিবলে পালো আমার সহেন স্যার নাকি নিজে নিজে আকৌ নির্দলীয় অবস্থা থাকা অবস্থাতো নিজে নিজে আকৌ তাত আত্মসমর্পণ করলে, কিন্তু আমি না জানো আমাক জানাও নাই, গতি এতিয়া যদি আমি দলে বলে গই তাত হাগ্রামা সারের আসর আমাক লই যায় যদি সিলিন্ডার হয় তথাপি এটা কথা আছিল, কিন্তু আমি তো তেনেকর বলির পথা নহও, আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমার রাজনীতি করার অধিকার আছে, বিটিসি গঠনের পরে আমি একেলগে আছিল, গতি এতিয়া ইহতর কার্যকলাপর উপর এনেকৈ অতিষ্ঠ লাগিছে, তারপর আমি ডিস্ট্রিক্ট বোর্ডে আলোচনা করলো, আমার সিডব্লিউসির মেম্বার যেমন আছিল, আমার ডিস্ট্রিক্ট কমিটি যেমন আছিল, প্রাইমারি যেমন আছিল, আলোচনা করে আজি আমি এই ইউপিপিএল দলত আমি ইহতর কার্যকলাপর লগত আলোচনা করলো, হয়তো প্রেসিডেন্টের লগত আলোচনা হল, ইহতর নীতি নিয়ম যেখানে আমাক জানাইছে আমার ভাল লাগিছে, সেই কারণে আমি আজি এই 250 মান মানুষ লই আমি